রাজস্থানে ভোটের দিন যত এগিয়ে আসছে বিভিন্ন দলে যোগদানের পালাও অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কংগ্রেসে যোগ দিলেন সাধ্বী অনাদি সরস্বতী। এদিন জয়পুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং রাজস্থান কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সুখজিন্দর সিং রন্ধাওয়ার উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন সাধ্বী অনাদি সরস্বতী। কংগ্রেসে যোগ দেওয়ার পর সাধ্বী অনাদি সরস্বতী বলেছেন, আমি মনে করি সমাজে আমি একজন সন্ত হিসাবে চিহ্নিত, একজন সন্ত যে কোনো দলীয় রাজনীতির ঊর্ধ্বে, আর একজন সাধক সনাতন ধর্ম এবং সমগ্র বিশ্বকে তার পরিবার মনে করেন। মানুষের সেবা করাই তার একমাত্র লক্ষ্য। একজন সন্তের মঞ্চে প্রয়োজন হয় না, তিনি কেবল কাজ করার দিকে মনোনিবেশ করেন। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি আমাকে সম্মানের সঙ্গে দলে যোগ দেওয়ার সুযোগ দিয়েছেন। संत पार्टी पॉलिटिक्स के ऊपर होता है और संत सनातन धर्म के साथ में सारे विश्व को अपना परिवार मानता है और विषय एक ही होता है, मानव मात्र की सेवा, जीव मात्र की सेवा। मंच की दरकार नहीं है, मंच कोई सा भी हो, काम करना है। काम के लिए कहीं भी हमको सम्मानजनक तरीके से जब बुलाया जाता है तो मुझे लगता है कि हमें इसी बात को तवज्जो देनी चाहिए। और मैं आभार व्यक्त करती हूँ हमारे मुख्यमंत्री साहब का कि जिन्होंने इस बात को ध्यान में रखते हुए मुझे सम्मान इस परिवार में जोड़ा। এদিনে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, আমরা আমাদের প্রকল্প, আমরা যে আইন পাশ করেছি, আমাদের গ্যারান্টির ভিত্তিতে জনগণের মধ্যে যাচ্ছি। আমরা চাই জনগণ আবার আমাদের আশীর্বাদ করুক। যদি সরকার পুনরাবৃত্তি হয় তাহলে বর্তমান পরিকল্পনাগুলি আগামী সময়ে আরো শক্তিশালী হবে, গ্যারান্টি শক্তিশালী হবে। গেহলট বলেছেন, যারা অর্থাৎ বিজেপি ধর্মের নামে রাজনীতি করে তা এখন আর চলবে না। জনগণ জানে যে রাজস্থান সরকার সবাইকে নিয়ে এগিয়ে চলেছে। তো কেন গো সারি বাত নেই মিটতে গেলে যে আমাদের আমাদের স্কিম হে আমাদের কানুন পাস কিয়ে গে ও আমাদের গ্যারান্টি হে ইসকে আধার পে হম জনতা কে জনতা কে বিচ জা রহে হ্যাঁ और हम चाहेंगे कि जनता में वापस रिपीट करे, अपना आशीर्वाद दे, हमें कामयाब करे। सरकार रिपीट होगी तो आज जो स्कीम है तमाम स्कीम और मजबूत होगी आने वाले वक्त के अंदर। गारंटी दी जा रही है, गारंटी और मजबूत होगी, ये हमारी सोच है। इस रूप में हम लोग आगे चलना चाहते हैं और सरकार बदलती है तो जो नुकसान हुआ है पिछली बार वो सबके सामने है, चाहे रिफाइनरी की बात हो, चाहे वो मेट्रो की बात हो, चाहे अन्य स्कीम बंद कर दी गई। ये मैं समझता हूँ लोकतंत्र उचित नहीं है। लंबी बात नहीं करता हूँ मैं, स्वाती अनादि सरस्वती जी जो पार्टी ज्वाइन कर रही है इनका मैं स्वागत करता हूँ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।